তিনটি গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, যে হাদিসের মধ্যে বক্তব্যটি এসেছে। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তাআলা হাদিস থেকে বর্ণনা করেছেন, আন আব্দুর রহমান ইবনে আবি বকরা আন আবি আব্দুর রহমান ইবনে আবু বকর তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন যে কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, আর তখন তিনি আমাদেরকে বললেন, আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ির থালাথান, আমি কি তোমাদেরকে বড় তিনটি কবিরা গুনার সংবাদ দিব না, আমি কি তোমাদেরকে তিনটি বড় গুনার কথা বলবো না, যে তিনটি গুনা হচ্ছে সবচেয়ে বড় গুনা, যে তিনটি গুনা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, এই অপরাধগুলোর কথা কি আমি তোমাদেরকে বলবো না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে লাগলেন, আল ইশরাকু বিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক করা, শরীক করা, অংশীদার করা। দুই নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। তিন নম্বর হচ্ছে কৌলুজ্জোর আও শাহাদাতুজ্জোর, মিথ্যা সাক্ষী দেওয়া অথবা মিথ্যা কথা বলা। এখানে তিনটি বিষয় এসেছে। প্রথমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক করা, এটি হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সকল গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরক তিনি ক্ষমা করবেন না, শিরককে তিনি মাফ করবেন না। এই অপরাধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত সে তওবা করে ফিরে না আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন শুধুমাত্র শিরক ছাড়া, শিরক তিনি ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা তওবা করে সে শিরক থেকে ফিরে আসবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। দুই নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, সে বিষয়ে আমরা বলেছি। তিন নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষী দেওয়া। এখানে যে বিষয়টি আমরা দেখতে পাই যে মিথ্যা আমাদের সমাজে পরিপূর্ণ, পৃথিবীর অধিকাংশ মানুষই চেষ্টা করে কৌশল অবলম্বন করার জন্য, আর কৌশল অবলম্বন করতে গিয়েই মানুষ বেশি মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা ছাড়তে পারছে না, মিথ্যা কথা পরিহার করতে পারছে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা হচ্ছে সবচেয়ে বড় গুনাহসমূহের অন্যতম একটি গুনাহ, যদি মানুষ মিথ্যা পরিহার করতে না পারে তাহলে সে অন্যান্য গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যদি তোমরা ছয়টি জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারো তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। সেই বিষয়সমূহের অন্যতম একটি বিষয় হচ্ছে যে মিথ্যা কথা পরিহার করে সত্য কথা বলা। আজকে সত্য কথা বলতে পারে না মানুষ, ইচ্ছা করলেও বলতে পারে না, অনেক সময় তার অনিচ্ছায় মিথ্যা কথা বের হয়ে যায়। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমি যা বলছি সেটি সত্য কথা কিনা, সেটি মিথ্যার পরিপন্থী কিনা, মিথ্যা কথা বলছি কিনা আমি, এটি খেয়াল রেখে আমাদের জীবন পরিচালনা করা দরকার। সাহাবী বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেলান দিয়ে এই কথাগুলো বলছিলেন, তখন তিনি কথাগুলো বলার সময় তিনি বসে গেলেন, সোজা হয়ে বসে গেলেন, এবং তিনি কানা ইউকাররিহা, তিনি এত বেশি কথাগুলো বললেন, বারবার রিপিট করলেন, বারবার পুনরাবৃত্তি করলেন এই কথাগুলোর, যে আমরা বলতে লাগলাম, ইয়া লাইতা সাকাতা, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করতেন। যে এতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো গুরুত্ব আরোপ করে, গুরুত্ব সহকারে আলোচনা করছেন, উল্লেখ করছেন, বারবার তিনি উল্লেখ করছেন, রিপিট করছেন, যে সাহাবায়ে কেরাম পর্যন্ত বললেন যে চিন্তা করতে লাগলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করতেন। তাহলে প্রিয় ভাইরা, এই গুনাহগুলো হচ্ছে এমন গুনাহ, এমন বড় গুনাহ, এগুলোকে আমাদেরকে পরিহার করতে হবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে চাই, আমরা আল্লাহ সুবহানাহু তার রেজামন্দি চাই, তার সন্তুষ্টি চাই, যদি আমরা তাই চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলোকে পরিহার করতে হবে, এই বড় বড় গুণাগুলোকে পরিহার করতে হবে। এই বড় গুণাগুলো আমাদের হাসানাতগুলোকে নষ্ট করে দিচ্ছে, আমাদের ভালো কাজগুলোকে নষ্ট করে দিচ্ছে, আমাদের ভালো আমলগুলোকে বরবাদ করে দিচ্ছে। এই জন্য আমাদেরকে এই কাজগুলো পরিহার করা দরকার। আসুন আমরা এই কাজগুলো পরিহার করি এবং কবিরা গুণাগুলোকে পরিহার করে স্বচ্ছভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।